আমার কাছে যেই চরিত্রটি আমি অভিনয় করেছি সেটি হচ্ছে একে ফজলুল হক, বাংলার বাঘ। তো সৌভাগ্য হয়েছিল যে তখন শ্যাম বেনেগল স্যার তিনি নিয়েছিলেন, তো আমার মনে হয়েছে তখন আমাকে নিয়েছিল বোধ হয়, আমার আমি একটু মোটা তাজা ছিলাম, একটু বাঘ বাঘ টাইপ ছিলাম, মোচ মোটা টোটা ছিল, সেই জন্য বোধহয় নিয়েছিল আমাকে। যাই হোক, আমি একে ফজলুল হক বলতে যেটা জান বুঝতাম ছোটোবেলা শুনতাম যে উনি পাকা নারকেল মাথা দিয়ে ভেঙে খেতে পারতেন, তো একে ফজলুল হক ছিল আমার কাছে ওরকম একটা ইমেজ, বাংলার বাঘ দেখলে মনে হয় হ্যাঁ সাংঘাতে কিছু করব। কিন্তু উনি যেহেতু কৃষকদের ভালোবাসতেন, কৃষকদের স্বার্থ নিয়ে উনি ভাবতেন এরকম করে, সো বঙ্গবন্ধুর মাতা একে ফজলুল হককে অনেক স্নেহ করতেন যে সে কৃষকদের ভালোবাসে। তো সেই রকম একটা চরিত্র অভিনয় করতে যে যখন এই ইনফরমেশনগুলো জানলাম তখন অনেক বেশি আনন্দ হলো। তার চেয়ে বেশি আনন্দ হলো যখন শ্যাম বেনেগলের ছবি এইটি সেটি জানতে কাজ করতে পারে। তার চেয়ে বেশি আনন্দের বিষয় হচ্ছে গিয়ে ছোটোবেলায় যখন কলাবাগানে থাকতাম, শুক্রাবাদ কলাবাগান, ধানমন্ডি, লালমাটিয়ার এই সমস্ত ছেলেমেয়েরা আমরা যারা ছিলাম ওই সময় শেখ রাসেলের বয়সের কাছাকাছি, কেউ এক বছর বেশি কেউ এক বছর কম, আমি সরকারি চাকরিজীবীর সন্তান, 32 নম্বর পলিটিক্যাল লিডারদের জন্য একরকম, আর ওই সময় যারা শিশু কিশোররা আমাদের জন্য আরেক রকম, যেহেতু 3 চাকার সাইকেল দেখতাম ওই বাসায় এবং রাসেল চালাতো। এবং একদিন আমরা এরকম ধরে দাঁড়িয়ে আছি দেয়াল ধরে, শিকের মতো তখন প্ল্যান ছিল, দেয়ালগুলো ছিল, তো এক পুলিশ বলাই সরে যে বাচ্চারা সরো 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 সরো, রাসেল সাইকেল চালাচ্ছে, তো আমরা হাঁ করে তাকিয়েছি কখন যদি বাই এনি চান্স বাইরে আসে তাহলে আমরা চালাতে পারবো। এর মধ্যে এক চেক লুঙ্গি পরা এক ভদ্রলোক, কিন্তু তিনি স্যান্ডো গেঞ্জি পরা, তিনি এসে বলে এই ওদের কিছু বলে বললো না, যাও আসে দাও ভিতরে আসে দাও। পরে শুনলাম এটা কে, বললো রাসেলের আব্বা। আমরাও আচ্ছা রাসেলের আব্বা, তো খুব ভালো আমাদের ভিতরে ঢুকতে দিল। রাসেলের মাধ্যমে প্রথম আমরা চকলেট খেলাম, ও বলল ওর বড় বুবু এনেছে, পরে বুঝলাম বড় হয়ে ডক্টর ওয়াজেদ সাহেবের বিদেশ থেকে এনেছেন সেই চকলেট খেলাম। 15 আগস্টের নৃশংস হত্যাকাণ্ডের পরে আমার বড় ভাইরা বলতেন মুজিব ভাই, আমার বাবা বলতেন বঙ্গবন্ধু মারা গেছেন, আমাদের কাছে তখন শুনলাম মনে হচ্ছিল যে রাসেলের আব্বা মারা গেছে, রাসেল আব্বা মরছে, রাসেল আব্বা মরছে। সো ছেলে ছেড়ে মেয়েদের ছোটাছুটি আমরা কলাবাগান, শুক্রাবাদ, লালমাটিয়া ছেলে মেয়েদের কাছে। এই ঘটনাটা বলার কারণ হচ্ছে গিয়ে এই ছবিটি করতে যাওয়ার কয়েকদিন আগে, 3-4 দিন আগে, দুই আপা শেখ হাসিনা এবং শেখ রেহানা আমাদের শিল্পীদের সঙ্গে কথা বলতে চাইলেন, মত বিনিময় করতে চাইলেন যে শেষ কোনো প্রশ্ন আছে কি না, যারা যে যে চরিত্র অভিনয় করছে। ওইটি 1 ঘন্টার জন্য যে প্রায় 4 ঘন্টার কাছাকাছি সময় চলে গিয়েছিল। তো জীবনের জন্য সবচেয়ে বড় পাওয়া 4 ঘন্টা ধরে বঙ্গবন্ধুর রক্ত যেই দুটো মানুষের মধ্যে প্রবাহিত, তাদের এত সান্নিধ্যে থেকে অনেক অজানা ঘটনাগুলো জানতে পেরেছি প্রত্যেকটা চরিত্র সম্পর্কে, এইটি সবচেয়ে বড় পাওয়া।